আহ সবাইকে হ্যাঁ শুভ সকাল শুভ নববর্ষ আমরা আজকে আমাদের যে লাস্ট ক্লাস টি করবো সেটা হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলের এর নন ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর উপর টেকনিক্যাল ফেব্রিক স্ট্রাকচার সবাই শুনতে পাচ্ছ না শাড়ি জি স্যার শুনতে পাচ্ছে স্যার দেখা যাচ্ছে ওকে দেখো এই মাইক্রোফোন গুলো বন্ধ করো তোমাদের একটু আনইউজুয়াল নয়েস আসছে ওকে নাইমু হোয়াটস হ্যাপেনিং টু ইউ ওকে টেকনিক্যাল ফেব্রিক স্ট্রাকচার সম্পর্কে আজকে আমরা জানবো তো টেকনিক্যাল ফেব্রিক স্ট্রাকচারের ভিতরে ওভেনের ক্ষেত্রে রয়েছে ওভেন টেকনিক্যাল ফেব্রিক স্ট্রাকচার নিটের ক্ষেত্রে রয়েছে তারপরে হচ্ছে যে নন ওভেন অর্থাৎ টেকনিক্যাল টেক্সটাইলে যে সমস্ত আমরা ব্যবহার করছি তাদের যে কনস্ট্রাকশনটা স্ট্রাকচারটা কিভাবে হয় সেটা সম্পর্কে জানবো তো তার ভিতরে নিটে রয়েছে ওভেন এ রয়েছে নন ওভেন এ রয়েছে তো আজকে আমরা এই লেকচারে যেটা জানবো সেটা হচ্ছে নন ওভেন ওকে নন ওভেন সম্পর্কে আমরা সবাই জানি বিশেষ করে কোভিড আসার পর থেকে আমরা নন ওভেন সম্পর্কে প্রায় মোটামুটি সবাই জেনেছি বিশেষ করে পিপি মাস্ক এগুলোতে ব্যবহৃত হচ্ছে নন ওভেন তো সেই সাথে সেই সেটার উপর বেস করি আজকে আমরা এই নন ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস এন্ড টেকনিক বা কিভাবে হয় সেগুলো সম্পর্কে জানবো স্ট্রাকচার গুলো কি রকম তো তার আগে যেটা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে নন ওভেন ফেব্রিকটা আমরা কাকে বলছি আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করি আমরা সবাই জানি যে ফেব্রিকের একটা স্ট্রাকচার আমরা বলবো নন ওভেন যে নিট তারপরে ওভেনের পরিবর্তে নন ওভেন তো নন নিট তো হতে পারত তাই না শুধু নন ওভেন বলা হচ্ছে তো যাই হোক নন ওভেন ফেব্রিক ফেব্রিক লাইক ম্যাটেরিয়াল ফেব্রিক লাইক ম্যাটেরিয়াল মেড फ्रॉम স্টেপল ফাইবার যেটা শর্ট ফাইবার এন্ড লং ফাইবার কন্টিনিউয়াস লং হতে পারে এন্ড বন্ডেড টুগেদার বাই কেমিক্যাল মেকানিক্যাল হিট অর সলভেন্ট ট্রিটমেন্ট তাহলে ইট ইজ নট লাইক এ ফেব্রিক বাট ইট আমরা ফেব্রিক বলছি এটা কি রকম যে লা ফেব্রিক লাইক ম্যাটেরিয়াল মেড फ्रॉम স্টাফল ফাইবার যেমন ছোট ছোট ফাইবার গুলো অ্যাজ লাইক লং ফাইবার কন্টিনিউয়াস লং ফাইবার যেমন পলিস্টার ফিলামেন্ট ম্যানমেড ফাইবার আর মোস্ট ইউজ ইন দিস কেস আর বন্ডেড টুগেদার বাই কেমিক্যাল মেকানিক্যাল হিট অর সলভেন্ট ট্রিটমেন্ট তো অনেকগুলো ফাইবারকে আমরা একত্রিত করে বন্ড করছি সেই ফাইবারগুলোর ভিতরে একটা শীট তৈরি করছি কিভাবে সেটা হতে পারে বন্ডেড টুগেদার বাই কেমিক্যাল

আহ বাজারের ব্যাগের পরিবর্তন যে পলিথিনের ব্যাগ সস্তা রয়েছে এটার পরিবর্তন কিন্তু আমরা নন ওভেনের ইউজ করছি তো সেটা ওটার থেকে ভালো বাট সবগুলোই যে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে বায়ো ডিগ্রি কিনা। মাটির সাথে মিশে যায় কিনা হ্যাঁ এই যে বিষয়টা সো নন ইজ এ সিট একোডিং টু স্ট্যান্ডার্ড ডেফিনিশন অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডাইজেশন অফ অর্গানাইজেশন আএসও অনুসারে এ নন ওভেন ইজ এ সিট অফ ফাইবার এ শিট অফ ফাইবার

তাহলে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস শীট অফ ফাইবার বা ফিলামেন্ট বা চপটিয়ান যেটা নিজেদের ভিতরে বন্ডিং করে একটা ওয়েভ ফর্ম করছে একটা তল গঠন করছে একটা এরিয়া গঠন করছে সেটাকে আমরা বলতেছি নন ওভেন ফেব্রিক ওকে দিস ইজ দ্যাট সিম্পল ডেফিনিশন অফ নন ওভেন ফেব্রিক লেটস সি এবাউট দ্য নেক্সট সো হিস্টরি অফ নন ওভেন অনেক মজার বলা হচ্ছে যে 1900 19 সেঞ্চুরিতে বিশেষ করে 19 শতকের দিকে ইংল্যান্ড টেক্সটাইলের লিডিং ছিল তো এখানে একটা বিষয় হলো তখন কিছু টেক্সটাইলের ওয়েস্ট বের হতো তো সেটাকে ম্যানেজমেন্ট করার কোন উপায় ছিল না তখন গ্রানাইট নামের একজন বিজ্ঞানী বা টেক্সটাইল ইঞ্জিনিয়ার এই যে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল গুলো ওয়েস্টেজ ফাইবার ওয়েস্টেজ ইয়ান গুলো দিয়ে এরকম একটা শিট তৈরি করার প্রক্রিয়া বিব করলেন সেটাকে আমরা তখন থেকেই আসলে এই নন ওভেন তৈরি করা শুরু হয়েছে সেজন্য এই গ্রানাইট কে নন ওভেন তৈরির পথিকৃত বলা হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রানেড মেশিন ফর নন ওভেন প্রোডাকশন তখন এরকম একটা মেশিনও তৈরি করা হয়েছিল যেটা এখন মডিফাই হয়ে বর্তমান যে নন ওভেন ম্যানুফ্যাকচারিং মেশিনগুলো রয়েছে সেগুলোর দিকে রয়েছে তো সেটা শুধুমাত্র তখন যেগুলো ন্যাচারাল ফাইবার বা এই ধরনের সীমাবদ্ধ ছিল এগুলো কিন্তু নন ওভেনটা আজকে সেগুলোতে সীমাবদ্ধ নেই অনেক দূর চলে এসেছে অ্যাপ্লিকেশন অফ নন ওভেন আসলে আমরা কথা ইউজ করি বিশেষ করে প্যান্ডামিক এর কারণে আমরা প্রচুর বুঝতে পারছি কথা কথা ইউজ করি যেমন আইসোলেশন গাউন সার্জিক্যাল গাউন সার্জিক্যাল ড্রেপ এন্ড কভার সার্জিক্যাল মাস্ক অর্থাৎ মেডিকেল সেক্টরে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে এছাড়াও ফিল্টারিং এর কাজে ব্যবহৃত হচ্ছে আমরা যে ইয়েটা ইউজ করি চায়ের ব্যাগটা তারপর গ্যাসোলিন অয়েল ইনক্লুডিং ওয়াটার কফি টি ব্যাগ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মিনারেল প্রসেসিং ভ্যাকুয়াম ব্যাগস হ্যাঁ তারপরে যদি আমরা বলি জিও টেক্সটাইলের ক্ষেত্রে আমাদের যে শহর রক্ষা বাঁধগুলো বিশেষ করে আমরা জিও টেক্সটাইল সম্পর্কে পড়েছি তো সেই ক্ষেত্রে তারপর যদি আমরা বলি যে আদার কিছু বিশেষ করে যে হাইজেনিক এন্ড আদার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল কার্পেট ব্যাকিং এগ্রিকালচারে ব্যবহৃত হচ্ছে শেড করে যে এখন সবজি উৎপাদন করা হচ্ছে শপিং ব্যাগ পিলো সোফা সবগুলোতে অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সবগুলো কিন্তু তৈরি করা যাচ্ছে নরম ফেন দিয়ে এবং মাছ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এই নন ওভেনের যখন বাজারে মার্কেটে যাই শপিং ব্যাগ হিসেবে নন এর ব্যবহারটা কিন্তু খুব বেশি দিন আগে থেকে শুরু হয়নি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাঁ মোটামুটি আমরা যদি দেখি আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এ ধরনের ব্যাগ আমরা দেখিনি বাট এখন কিন্তু আমরা দেখছি তখন কাগজের ব্যাগ বা প্লাস্টিকের বা এই ধরনের ব্যাগ ছিল হয়তো সবারই মনে পড়ে ওকে তো এখন কথা হচ্ছে যে কি কি ফাইবার সাধারণত ইউজ করা হয় নন ওভেন ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে ন্যাচারাল ফাইবার এন্ড রিজেনারেটেড ফাইবারের ভিতরে কটন ফাইবার ভিসকোস লাইওসেল পলিল্যাকটিক অ্যাসিড ম্যানমেড ফাইবারের ভিতরে পলিস্টার পলিপ্রপিলিন বাই কম্পোনেন্ট ফাইবার রিসাইকেল ফাইবার তো সবচেয়ে বেশি পলি স্টার এগুলোই বেশি ব্যবহৃত হয় এবং আমরা সচরাচর এখন যেগুলো দেখি সেগুলো সবগুলো ম্যানমেড ফাইবারের নন ওভেন বিশেষ করে কটন বা এ ধরনের ন্যাচারাল ফাইবারের নন ওভেন খুব কম হয় দেখা যায় ওকে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি তাহলে একটু জানতে হবে নিচে একটা চার্ট আমরা লক্ষ্য করি যে দুই ভাবে কিন্তু আমাদের নন ওভেনটা হতে পারে একটা হচ্ছে from staple fiber মানে কি যে ছোট ফাইবার যেমন কটন যে যাদের স্ট্যাপল ছোট 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 অথবা ফিলামেন্টকে কেটে চপচপ করলো কিন্তু সেটা ছোট হবে দ্বিতীয়টা হচ্ছে from পলিমার ওকে তো স্টাফল ফাইবার তাহলে কি প্রিপারেশন অফ দা ফাইবার ম্যাটেরিয়ালস অর্থাৎ আমরা বোধহয় ইয়ে দেখেছি স্পিনিং এ দেখেছি কার্ডিং কম্বিং হ্যাঁ এখানে স্যালাইভার তৈরি করা হচ্ছে যেভাবে ঠিক সেভাবে এরকম স্যালাইভার তৈরির আগে যে বেড তৈরি করা হয় এবং এরকম শীট তৈরি করা হয় তো এখানেও ঠিক সেরকম শীট তৈরি করা হয় যেটাকে ওয়েব কার্ডিং বলছি কার্ডিং ওয়েব বা এ ধরনের তো শীট তৈরি করার পর ফাইবার ফর্মিং এ লেয়ার একটা লেয়ার ফর্ম করে মনে করো এটা একটা নেট সেই নেটের উপর তুমি ফাইবার গুলোকে ছড়িয়ে দিয়েছো তাহলে ছড়িয়ে দিলে এটা কি একটা উপরে একটা লেয়ার সৃষ্টি করবে এন্ড দেন সেই ফাইবার কি করছো বন্ডিং ফাইবার উইথ লেয়ার মনে করো তোমার কাছে একটা তারের তার রয়েছে সেই তার জালির উপর কিছু ফাইবার তুমি ছুঁড়ে দিয়েছো যেগুলো একটা লেয়ার সৃষ্টি করেছে কিন্তু সেই ফাইবার পরস্পরের প্রতি কোনো বন্ড গঠন করে নাই তো তখন তুমি এখানে কি করেছো কিছু কেমিক্যাল ঢেলে দিলা কেমিক্যাল ঢেলে দিলে যেটা হলো ফাইবার গুলো পরস্পরে বা ফাইবার ম্যাটেরিয়াল একটা বন্ডিং এ চলে গেলো তখন এখান থেকে তুমি একটা শীট পেলা সেটাই হচ্ছে নন ওভেন সো এসট্যাপল ফাইবারের ক্ষেত্রে বা চপড ফাইবারের ক্ষেত্রে এই ধরনের শিট তৈরি করে সেটাকে বন্ডিং করা হয় অর্থাৎ একটা ফাইবারের সাথে যেহেতু এটা নিটিং বা উইভিং কোনটাই নয় সো একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবারের যদি বন্ডিং না হয় তাহলে তো আর সেটা ওয়েভ ফর্ম করবে না বা ওয়েভ ফর্ম করলেও সেটা ছিড়ে যাবে ওকে দ্বিতীয়ত হচ্ছে পলিমার পলিমার ম্যাটেরিয়াল গুলোর একটা সুবিধা হচ্ছে কি তারা গলে যায় মেল্টিং অফ দা পলিমার ম্যাটেরিয়ালস এন্ড ফর্মিং ফাইবার এন্ড ফাইবার লেয়ার তো তারপর যখন গলে যায় তখন আমরা নানাভাবে সেটাকে একটার সাথে আরেকটা অ্যাটাচ করতে পারি তো সেটাই অনেকগুলো প্রসেস রয়েছে তো সেটাই আমরা আজকে দেখব তাহলে নন ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রথমে একটা ওয়েব সৃষ্টি করতে হবে সেটাকে অর্থাৎ একটা শীট তৈরি করতে হবে সেটাকে তারপর সে তা সেইখানকার যে ফাইবার গুলো আছে সেগুলোকে বন্ডিং করতে হবে এই দুটো প্রধান স্টেপ আমাদের নন ওভেন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ওকে তো আমরা একটু দেখি তো আমাদের এই যে ওয়েব ফর্মেশনের ক্ষেত্রে নানা প্রকার মেথড রয়েছে ওয়েব ফর্মেশনটা কি আমার কি একটু ভালো করে বোঝাচ্ছি অর্থাৎ এইরকম একটা ফাইবার শিট তৈরি করব আচ্ছা সহজ একটা উদাহরণ দেয় আমাদের গ্রামের বাড়িতে সাধারণত কাথা তৈরি করে না কাথা যেটা গায়ে দেই আমরা তো সেই কাথার ক্ষেত্রে কি এরকম অনেকগুলো প্লাই কি করা হয় এক ক্ষেত্রে বিছানো হয় বিছানোর পর সুচ দিয়ে কি করা হয় স্টিচ দেওয়া হয় তাই না তো এটাও কিন্তু আমরা বলতেছি একটা ওয়েব বলতেছি এই যে কাপড়গুলো বিছানো হচ্ছে একসাথে সেটাকে কিন্তু আমরা ওয়েব বলতেছি ঠিক আছে তেমনি নন ওভেন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও আমার যে ফাইবার গুলো রয়েছে সেই ফাইবার গুলোকে এভাবে বিছাতে হয় মনে করো তোমার হাতের তালুতে তুমি এক মুষ্টি ফাইবার নিয়ে দুই হাতের তালু দিয়ে প্রেস করতেছো বা একটু চাপ দিচ্ছ বা একটা মেশিনে চাপ দিলে কি হবে ফাইবার গুলো থিন হবে একটা সিটের ন্যায় হবে তাই না তো ঠিক সেরকম শীতের ন্যায় তৈরি করাটাকে আমরা বলছি ফাইবার থেকে ওয়েব ফর্মেশন তো এখন এই কাঁথাটা তো কাপড় শুধু হবে না বা বিশাল শুধু হবে ফাইবার গুলো তো একটা থেকে আরেকটা খুলে যেতে পারে তো সেজন্য যেন খুলে না যায় সেজন্য আমাদের কি করতে হবে একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবারের বন্ডিং করতে হবে যেন তারা একটা অপরকে ছেড়ে চলে না যায় তাহলে আমার যে ননভেনটা সেটা থাকবে আমরা বোধহয় সবাই একটু হাত দিয়ে টেনে ছিঁড়তে পারি ওভেনটা ছিঁড়লে দেখবো যে একটা ফাইবার আরেকটা ফাইবারের সাথে বন্ড তৈরি করে আছে সেজন্যই কিন্তু তারা হ্যাঁ এতটা শক্তি প্রদান করছে না বাট তারা শক্তি প্রদান করছে আমাদের যতটুকু দরকার কাজের ক্ষেত্রে ওকে তো প্রথমে কি করছি আমরা এই ধরনের কাপড় বিছানোর মতো ফাইবারগুলো গুলো বিছিয়ে আমরা একটা ওয়েব ফর্মেশন করছি দেন ওয়েব বন্ডিং করছি অর্থাৎ সুস দিয়ে হোক আর আমরা সেটা কেমিক্যাল দিয়ে হোক বা আঠা দিয়ে হোক আমরা ফাইবার গুলোকে বন্ড করছি তাহলে প্রথমত ওয়েভ বর্ন ওয়েভ ফরমেশন তাহলে আমরা ওয়েভ কিভাবে ফরমেশন করব আমার কথা বোঝা গেছে আমরা ওয়েভ ফরমেশন করব প্রথমে তারপর সেটাকে ওয়েভটাকে বন্ডিং করব তাহলে ওয়েভ ফরমেশনটা কিভাবে হতে পারে তো ওয়েভ ফরমেশনটা নানাভাবে হতে পারে সেটার কতগুলো মেথড রয়েছে আমরা একটু যদি লক্ষ্য করি যে প্রথমে রয়েছে ড্রাই মেথড অর্থাৎ যেখানে কোনো প্রকার পানি টানি আসবে না ড্রাই অর্থাৎ আমরা সবাই স্পিনিং মিলে হয়তো দেখেছি কেউ হয়তো দেখি নাই মিলে কিভাবে কাজ করে যে সালাইভার গুলো হওয়ার পূর্বে একটা শীত তৈরি হয় সেই শীত থেকে কেটে কেটে সালাইভার গুলো তৈরি করা হয় তাই না তো ঠিক সেভাবে ড্রাইম হতে পারে তারপর হচ্ছে যে স্পান মেল্ট অর্থাৎ পলিমার লাইক ম্যাটেরিয়াল গুলো যেগুলো আছে সেগুলোকে গলিয়ে তারপর আমরা নন ওভেন তৈরি করি বা এই ধরনের ওয়েবটা তৈরি করি সুবিধা হচ্ছে স্পান মেল্টের ক্ষেত্রে আমাদের এক্সট্রা বন্ডিং এর দরকার নাই কারণ পলিস্টার বা এই ধরনের পলিমার ম্যাটেরিয়াল গুলো যখন গলে যায় তখন একটা একটা অপরটার সাথে অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যায় বাট বিশেষ করে ড্রাই ক্ষেত্রে যেমন যেগুলো পলিমার ম্যাটেরিয়াল নয় বিশেষ করে ন্যাচারাল ফাইবার গুলোর ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা পড়তে হয় দ্বিতীয়ত ওয়েট লেট পানির সাহায্যে এবং চতুর্থ তো আমরা বলবো আরো দুটা স্পেশাল টেকনিক অ্যাডভান্স টেকনিক রয়েছে আমাদের সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক স্পিনিং বা ইলেকট্রিক স্পিনিং এন্ড ফ্ল্যাশ স্পিন মেথড ওকে তো আমরা একটু এগুলো সম্পর্কে জানবো দ্বিতীয়ত তারপর আমরা ওয়েব বন্ডিং এ চলে যাব অর্থাৎ যে ফাইবার গুলোকে সাজালাম সেই ফাইবার গুলোকে একটা বন্ডিং এর রূপ দিতে হবে সেটা কেমিক্যালি হতে পারে থার্মালি হতে পারে মেকানিক্যালি হতে পারে তারপর সেটাকে আমরা ফিনিশ করব দিস ইজ দা প্রসিডিউর টু প্রোডিউস এ নন ফেব্রিক ওকে সো লেটস বিগিন লেটস টক অ্যাবাউট ওয়েব ফর্মেশন ফার্স্ট অফ অল ড্রাই লাইট তো ড্রাই লাইটে দুটো আমরা দেখতে পাচ্ছি যে কার্ডেড এবং এয়ার কার্ডেড যেটা সেটা কার্ডিং মেশিনে কার্ডিং মেশিনে কি করা হয় অনেকগুলো স্পাইক ওয়্যার রয়েছে সেই স্পাইক ওয়ারগুলো একটার সাথে কার্ডিং করে করতে করতে থিন থিন পাতলা ফিল্ম তৈরি করে সেগুলো একসাথে বিছিয়ে হতে পারে আর বাতাসের সাহায্যে স্পান মেল্ডের ক্ষেত্রে আমরা মেল্ট ব্লউন দেখছি এবং স্পান লেট যেটা স্পন বন্ডের দেখছি ওকে এগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো তাহলে আমাদের প্রথম দুটো কাজ প্রথম কাজটা হচ্ছে যে ওয়েল ফরমেশন করা অর্থাৎ কাথার আগে কাপড়গুলোকে বিছানো দ্বিতীয়ত হচ্ছে কাপড়গুলোকে একটা আরেকটার সাথে সেলাই অ্যাটাচ করা মানে হচ্ছে ওয়েভ বন্ডিং সো ওই এটা সাহায্যে আমরা প্যারালালি চিন্তা করব ফাইবারের ক্ষেত্রে ওকে কার্ডেড ওয়েভ ফর্মেশন সিস্টেম কার্ডেড ওয়েভ ফর্মেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা কার্ডিং অ্যাকশন জানি কার্ডিং অ্যাকশনের ভিতরে কি থাকে তোমরা স্পিনিং যদি দেখে থাকো যে অনেকগুলো ওয়্যার ইয়ে থাকে স্পাইক ওয়্যার থাকে সেখানে কি আমরা ফাইবারটা চালান করা হয় উপরে লেগে থাকে তো এই করা হয় তারপর সেই শীত গুলো কেটে কেটে সালাইভার করা হয় তো এক্ষেত্রেও কার্ডিং এর মাধ্যমে আমরা যখন এ ধরনের শিট গুলো তৈরি করছি শিট প্রিপেয়ার করছি টা প্রিপেয়ার করছি তখন আমরা সেটাকে কার্ডেড ওয়েব ফর্মেশন সিস্টেম বলছি কিরকম বলা হচ্ছে যে

তো এগুলাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় প্যারালাল লাইট ক্রস লাইট ভার্টিক্যাল লাইট কারণ নামগুলো শুনে বুঝতে পারছো যে ফাইবার যেটা অ্যালাইন হবে আমার শীত তৈরির ক্ষেত্রে সেটা প্যারালালি হবে কোনোটা ক্রস হবে কোনোটা ভার্টিক্যাল হবে তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি প্যারালাল লেইট যেটা রয়েছে বলা হচ্ছে সেভারাল কার্ডিং মেশিন আর প্লেস অন বিহাইন্ড অ্যানাদার লং ফাইবার দা ওয়েভ ফর্ম ফার্স্ট কার্ড ইজ অ্যালাউড টু দা ফল ইনটু দা কনভেয়ার এন্ড হুইচ রানস অ্যালং দা ফুল

নাম্বার অফ শীট গুলো বিছাবো একটা ওয়েবে কাঁথার মতো অর্থাৎ কাঁথার উচ্চতা কিরকম হবে মোটা হবে না চিকন হবে সেটা দেখো প্যারালাল ক্ষেত্রে কি সবগুলো এক্ষেত্রে প্যারালালি যাচ্ছে তো এটাকে আমরা প্যারালাল লেট বলছি অর্থাৎ কাঁথার কাপড়গুলো যখন আমরা কি প্যারালালি বিছাচ্ছি তখন সেটাকে প্যারালাল লেইড ওয়েব ফরমেশন বলছি তাহলে কার্ডিং এর মাধ্যমে আমরা কি করছি শীট তৈরি করছি সেই শীট গুলোকে একত্রে ওয়েব ফরমেশন করছি প্যারালালি সাবমিট করে সেজন্য সেটাকে বলা হচ্ছে প্যারালাল লেইট ফরমেশন লেইট ওয়েব ফরমেশন দেন ক্রস ল্যাপিং ক্রস কিছুই না একটু লক্ষ্য করবেন যে আমাদের এখানে ক্রস এর মতো একটা হচ্ছে অর্থাৎ এই যে ওয়েবটা যাচ্ছে সেটাকে একটু আমরা ক্রস করে দিচ্ছি ভাঁজ করে দিচ্ছি অর্থাৎ কাপড়ের একটা গামছা যদি এরকম হয়ে থাকে বা একটা ফেব্রিক তো এই কর্নারটা ধরে যদি এই কর্নারে নিয়ে আসে তাহলে কি এরকম একটা ভাঁজ হয়ে যাবে তাই না

এ এটা এরকম হয় পাশে যে আমরা ওয়েব চিত্রটা এখানে দেখতে পাচ্ছি যে হরিজন্টাল হতে পারে ভার্টিকাল হতে পারে ভার্টিকালটা কিরকম হবে তো ও ভার্টিকালি থাকবে তো এটা হচ্ছে যে আমাদের হরিজন্টালের ক্ষেত্রে ভাস করে আর এটা ভার্টিকালি বিষয়টা কি যে মনে করেন যে আপনার কাছে একটা কি আছে ফোম আছে বা সেটাকে কাগজ আছে সেটাকে যখন আপনি একটা ফুল তৈরি করতে চান ফুল তো আমরা কি করি কাগজটাকে ভাঁজ করি এরকম করে ভাঁজ করে তারপর একত্রে লম্বা কাগজটাকে এরকম করে ভাঁজ করি ভাঁজ করে কি করি একত্রে যখন করি তখন এরকম ফুলে ওঠে তাই না কিপ ইয়োর মাইন্ড অন দ্যাট সেটাকে অরিগামি বলে তো অরিগামির কথা চিন্তা করেন তখন যেরকম অবস্থাটা সৃষ্টি হয় অর্থাৎ ফাইবার গুলো শিট গুলো যখন এইভাবে আমরা একত্রিত করতে अकॉर्डिंग টু দা ফিটনেস অনুসারে তখন আমাদের জন্য একটা ফর্ম ওয়েভ ফর্মেশন করছি তখন সেটাকে আমরা বলবো ভার্টিক্যাল লেয়িং ক্লিয়ার সো ফার্স্ট অফ অল আমাদের যেটা কথা ছিল সেটা হচ্ছে প্যারালাল লেইং অর্থাৎ সবগুলো এরকম করে যাবে প্যারালালি যাবে দ্বিতীয়টা আমাদের যেটা কথা ছিল ক্রস লেয়িং অর্থাৎ আমাদের যে শীটটা রয়েছে সেটা ক্রসলি ডিপোজিট করা হবে অর্থাৎ ওয়েভ ফর ফর্মের সময় এবং বিফোর বন্ডিং তারপর বন্ডিং করা হবে আর তৃতীয় যেটা ছিল আমাদের সেটা হচ্ছে মনে করেন একটা কাগজকে এরকম ভাঁজ করেছেন তারপর কাগজটাকে স্কুইজ করলেন তাহলে কি হলো কাগজটা এরকম ফুলে গেল তাই না অ্যাকর্ডিং টু দা অনুসারে যখন আমরা এই ধরনের লাইন করব সেটাকে আমরা ক্রস ভার্টিক্যাল লাইন বা ভার্টিক্যাল ল্যাপিং বলবো ক্লিয়ার সো দ্যাট ইজ টু থ্রি মেথডস অফ ড্রাই লেপিং এর ভিতরে আমরা দেখলাম যে কার্ডেড মেথডের ভিতরে আমরা তিনটা মেথড দেখেছি সেটার মেথড একটাই কার্ডের মানে হচ্ছে কার্ডিং মেশিনের সাহায্যে যখন এই ধরনের শিট তৈরি করে ওয়েভ তৈরি করা হচ্ছে সেটাকে আমরা বলছি এবং সেটার তিনটি ভাগে প্যারালাল অ্যাক্রোডিং টু কিভাবে ওয়েবটা ফর্ম করছে সেটার উপর বেস করে আমরা তিনটি ভাগে ভাগ করছি প্যারালাল মানে সজাসজি থাকবে কাঁথার মতো জাস্ট লাইক ক্রস লেপিং মানে একটু জিগজ্যাক করে দিব ভার্টিক্যাল মানে হচ্ছে যে এটা ভার্টিক্যালি যখন শো করা হচ্ছে সো দিস থ্রি আর the method অফ কার্ডেড web formation বিশেষ করে কটন বা এই ধরনের ক্ষেত্রে করা হয় ওকে নাও প্রসেস প্রথমটা ছিল মানে হচ্ছে কার্ডিং মেশিনের সাথে যখন আমরা সাহায্যে যখন অয়েল ফর্মেশন করছি তখন সেটাকে বলছি এবার আসি এয়ারলেইং নাম শুনেই বোঝা যাচ্ছে যে বাতাসের সাহায্যে যখন এ ধরনের ফর্ম হচ্ছে ওয়েব টা তখন আমরা ইয়ার লাইন বলছি এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতে যদি আমরা দেখি যে এক নাম্বার হচ্ছে প্রি মেড ব্যাট একটা ব্যাট এর যেটা আমরা কাটিং হয় সেরকম এটার স্পাইক রোলার এর ভিতর দিয়ে যাচ্ছে ফিড রোলার দুই আমরা দেখতে পাচ্ছি এগুলো ফিড রোলার তারপরে কথা যাচ্ছে যে তিন মেইন সিলিন্ডার এটা ঘুরছে চার এয়ার ব্লো তো এখানেও কিন্তু স্পাইক রয়েছে দেখেন দুটো কিন্তু অপজিট সাইডে স্পাইক কাটিং এর মতই ফলে এখান থেকে ফাইবার গুলো কিন্তু খুলে যাচ্ছে এন্ড দেন এয়ার ব্লো চারে কি হচ্ছে বাতাস প্রবাহিত করা হচ্ছে পাঁচ হচ্ছে সাকশন এখানে একটা কনভেয়ার বেল্ট আছে সেই কনভেয়ার বেল্ট থেকে বাতাসটাকে কিন্তু সাকশন থেকে নেওয়া হচ্ছে অ্যান্ড ফোর হচ্ছে এয়ার ড্রাইড ওয়েব বিষয়টা এরকম ধরেন আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি আপনার কাছে বিশেষ করে গ্রামের দিকে আমরা কি করি মনে করো যে যখন ধান টান উঠে আমরা কি করি যে এটা কুলা বা কোনো কিছু নিয়ে বাতাসে ধান ছেড়ে দেই তাই না তো ধান যেটা আছে সেটা নিচে পড়ে যায় আর পাতলা যেটা পাতান বা যেটা ওয়েস্টেজ সেটা কি হয় ওয়েস্টেজটা এরকম উড়ে যায় তো মনে করো এখানে তুমি একটা ম্যাট বিছিয়ে দিয়েছো মানে একটা প্লাস্টিকের কাগজ অথবা বস্তা বা জൂട്ടের সামথিং তো তখন কি হচ্ছে যখন তুমি বাতাসটা দিচ্ছ তখন ধানে বা গমে বা এই ধরনের কোনো কিছুতে তখন এই উড়ে গিয়ে সেটা কি পড়ছে ম্যাটটার উপর পড়ছে অর্থাৎ তুমি যেটা বিছিয়ে দিয়েছো তো তখন এখানে একটা সুন্দর কিন্তু ওয়েফ ফরমেশন হচ্ছে বা একটা সিট ফর্ম হচ্ছে এবং এখানে যেটা আমরা করছি নিজ দিয়ে বাতাসটাকে টেনে নিচ্ছি তাহলে কি এটা পুরোটাই এর উপরে বসে যাবে তোমার যে ধানের ওয়েস্টিজ গুলো রয়েছে সেগুলো এখানে কি সবগুলো পড়ে যাবে তাই না তাহলে বিষয়টা কি খুবই সিম্পল একটা ইয়ার্নকে যখন আমরা খুলি বা কে খুলে সেটা কি হচ্ছে এটা কার্ডিং রোলারের মাধ্যমে ওপেন হওয়ার পর সেটা একটা এয়ার ব্লোনার মাধ্যমে আমার একটা শীট রয়েছে সেই শীটে এসে পড়ছে একটা ব্ল্যাঙ্কেট সেই ব্ল্যাঙ্কেটে আবার নিচে সাকশন করা যায় তাহলে ফাইবার গুলো যখন এখানে এসে পড়ছে সাকশন হচ্ছে এবং একটা আরেকটার সাথে লেগে এটা সিট ফর্ম করছে এখানে রোল করা হচ্ছে ক্লিয়ার আর কিয়ার एवरीवन প্রসেস প্রসেস অফ ওয়েব ওকে নাও বন্ড স্পান বন্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্পান বন্ড তো আমাদের যে ছবি এখানে দেখতে পাচ্ছ আমাদের দৈনন্দিন জীবনের বিশেষ করে আমরা স্পানবন্ড ননী বেশি দেখি আমাদের যে ইয়ের ব্যাগগুলো রয়েছে অর্থাৎ বিশেষ করে আহ কেনাকাটার করার জন্য এখন যে ব্যাগ গুলো দেয় সবগুলোই কিন্তু এই ধরনের স্পান বন্ধের সাধারণত হয়ে থাকে তো ঘটনাটা কি আমরা একটু দেখবো স্পান বন্ড খুবই সিম্পল আমরা সবাই ইয়ে পড়েছি কি পড়েছি যে টেক্সটাইল রোমেট্রাল টু টে মাইনমেট ফাইবার ম্যানুফ্যাকচারিং পড়েছে সেখানে ড্রাই মেথড ছিল মেল্ট মেথড ছিল তারপরে ওয়েট কোয়াগুলেশন মেথড ছিল তাই না একটু মনে করি আমরা সবাই ঠিক এখানেও ঠিক সেরকম স্পান বন্ড তাহলে কি হচ্ছে স্পিনিং স্পোন থেকে স্পান করব এখানে ছবি দেখা যাচ্ছে অনেক রকম দেখি তো কি ছবি দেখা যাচ্ছে একটু সবাই লক্ষ্য করি বলা হচ্ছে যে এক্সট্রুডার পলিমার তাহলে এক্সট্রুডার এখানে ছোট ছোট হবে গলে যাবে ফিল্টার পাম্প পাম্প হবে পাম্পের পর স্পিন স্পিন হবে স্পিনিং হওয়ার পর কুইঞ্চ এটা বের হচ্ছে স্পিনিং হচ্ছে স্পিনিং হওয়ার পর সেটা কি হচ্ছে একটা ই ব্ল্যাঙ্কেটের উপর পড়ছে এবং সেটা কম্প্যাকশন হয়ে কুইঞ্চ হচ্ছে বিষয়টা কি রকম বলা হচ্ছে আ ওকে একটু ব্যাখ্যা করছি বলা হচ্ছে স্পানবন ওয়েব প্রোডাকশন ইনভলভস এক্সট্রুশন অফ কন্টিনিউয়াস ফিলামেন্ট ফ্রম পলিমার র ম্যাটেরিয়াল ড্রয়িং অফ দা ফিলামেন্ট এন্ড ডিপোজিট অন দ্য অ্যামোনে ওয়ে আমরা যখন ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচারিং করি তখন সেটা একটা ইয়ের ভিতর দিয়ে যায় অর্থাৎ ওই যে ঝর্ণার মতো সেটার নামটা পোরাস স্পিনারেট ইয়াস স্পিনারেটের ভিতর দিয়ে যখন যাবে তখন সেটা মনে করে নুডলস ম্যানুফ্যাকচারিং হয়তো তোমরা অনেকেই দেখেছো তো ওই স্পিনার ভিতর দিয়ে যখন শাওয়ারের মতো পানিটা পড়বে তখন সেটা যখন একটা ব্ল্যাঙ্কেটের উপর পড়বে তো আমরা যে ম্যানমেড ফাইবার গুলো ম্যানুফ্যাকচারিং করছি সেটা যদি সরাসরি কোনো একটা ব্ল্যাঙ্কেটের উপর সেই গরম অবস্থায় একই সাথে পড়ে তাহলে কি একটা আরেকটার সাথে লেগে যাবে তো এখন এই লেগে যাওয়াটাকে যখন আমরা কন্ট্রোল ওয়াইজ করব তখন সেটাকে স্পান লাইট বলছি বা স্পান শব্দটা এসেছে স্পিনিং থেকে অর্থাৎ যেহেতু আমরা স্পিনারের ইউজ করে ফিলামেন্ট গুলোকে বের করছে এবং সেই ফিলামেন্ট গুলোকে একটা কনভেয়ার বেল্টের উপর বসিয়ে একটা অপরটার সাথে কি লাগাচ্ছে জোড়া লাগাচ্ছে ধরে নাও এরকম ভাবে হচ্ছে এই স্পিনার এটা তোমার ব্লাঙ্কেট মনে করো ব্লাঙ্কেটে এক গরম গরম পলিস্টার এভাবে পড়ছে মানে বিশেষ করে তখন তোমরা যখন কলম তোমাদের আগে মেরিট বল পেন ছিল তো সেই মেরিট বল পেন আমরা কি করতাম যে আগুনে প্রবেশ করালে সেটা নরম হয়ে যেত তারপর ফু মারলে সেখান থেকে বেলুন সৃষ্টি হতো বাজ লাইক তো আমার উদ্দেশ্যটা হচ্ছে মেল্টিং পয়েন্টে যখন থাকবে মনে করো পলিস্টার গুলো এই পাশে মেল্টিং পয়েন্টে একটা কনভেয়ার বেল্টের উপর পড়ছে আরেক পাশ থেকে এভাবে কনভেয়ার বেল্টের উপর পড়ছে তাহলে এই যে গলি মানে নরম বা পলিস্টার গুলো পরস্পরের সাথে কি জরা লেগে যাবে না এটাই কিন্তু সেই উদাহরণটা হম স্পানলি রয় ফরমেশন স্টার্ট উইথ এক্সট্রুশন পলিপ্রপিলিন এন্ড পলিস্টার

তাই না আমার কথা বোঝা গেছে দেখো এইখানে এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেল্টিং র ম্যাটেরিয়াল তারপর স্পিনিং স্ট্রেচিং এই যে স্পিনিং হচ্ছে তারপর সেটাকে আমরা আমাদের যে ডিজাইন অনুসারে বা সেটা ভার্টিক্যালি হতে পারে প্যারালালি হতে পারে একটা আরেকটার উপর লে করছে তো কিছুক্ষণের মধ্যেই তারা গলিত পলিস্টার গুলো কি শুকিয়ে যাবে একটা অপরটার সাথে লেগে যাবে সো দিস প্রডিউসিং দা স্পঞ্জ বন্ড বন্ডিংটাও হয়ে যাচ্ছে এটা হচ্ছে স্পন বন্ড অয়েল ফর্মেশন এটারই আমরা সবচেয়ে বেশি ওভেন দেখে থাকি ওকে নাও স্পন বন্ড গেল এখন একটু মেল্ট বোন একটু পার্থক্য আছে যে দুটোর ক্ষেত্রেই আমরা কি করছি গোলাচ্ছি গলিয়ে স্পিনারেটার ভিতর দিয়ে আনছি কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন বিষয়টা কিরকম যে দেখি দুটো চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইমারি ইয়ার সেকেন্ডারি ইয়ার ডাই সেকেন্ডারি ইয়ার এখানে ফাইবারস এন্ড কালেক্টর এই যে নিচের ছবিটাতে কিন্তু ভালো দেখা যাচ্ছে ওইখানে স্পিনারের যেটা ছিল সেটা অরিফিস গুলো অনেক মোটা ছিল এটার তুলনায় এখানে যে স্পিনারেরটা রয়েছে সেটার অরিফিস গুলো খুবই সূক্ষ্ম এবং এরা কি হাই প্রেসারে বেরোয় আসে আচ্ছা তোমরা সবাই শনপাপড়ি খেয়েছো তাই না তো শনপাপড়ি তৈরি করা নিশ্চয়ই দেখেছো তোমরা তো সেই শনপাপড়ি গুলো যেভাবে তৈরি করে আমাদের এই মেল্টবোন টেকনোলজিটা কিন্তু সেভাবেই কাজ করে কিভাবে কাজ করে যে আমরা পলিমারটাকে প্রথমে গলাব গলানোর পর সেটাকে হাই প্রেসারে একটা স্পিনারেটার ফেরি ফাইন স্পিনার বা অরিফিসের ভিতর দিয়ে বের করে দেব বিশেষ করে এখন কার পেইন্ট বা রং করে যেভাবে তারপর সেটা একটা ব্ল্যাঙ্কেটের উপর এভাবে স্প্রে দিয়ে ছাড়বো তাহলে স্প্রে দিয়ে ছাড়লে সেটা সমপাপড়ের মতো प्रोड्यूस হবে পুরো আমার ই এটা জুড়ে তখন কি এটাকে রিলিজ করে নিব তাহলে এটা আমার হচ্ছে মেল্ট বল বিষয়টা কিরকম এখানে অরফিস গুলো খুবই ছোট এবং হাই স্পিডে আসে বিশেষ করে শন তৈরির মতো তখন এখানে একটা ওয়েভ ফর্মেশন তৈরি হয় ওখানে কি পলিমার ফিলামেন্ট আকারে বের হয় সেই ফিলামেন্ট গুলো একটা অপরটার সাথে ম্যাচ করে জোড়া লেগে যায় সেটা হচ্ছে স্পান বন্ড আর এটা হচ্ছে মেল্ট বনে এটা আরো বেশি ভলাটাইল থাকে এবং এটা হাই স্পিডে ছুড়া হয় শন মতো তখন সেটা নন ওভেন বা এখানে একটা ওয়েভ ফর্ম করে ক্লিয়ার ওকে নাও যেমন আমাদের মারক্স গুলো এখন সেটা কিন্তু আমাদের এই মেল্ট বন্ড টেকনোলজিতে তৈরি করা হয় এবার একটু আসব আমরা ওয়েট লেট মেথড নাম শুনেই বুঝতে পারছি যে এটাকে ওয়েট লেট বলা হচ্ছে কারণ এখানে পানি রয়েছে হ্যাঁ এতদিন ধরে তাহলে ওয়েট লেট বা ভেজা অবস্থা এটা কিভাবে করা হয় যে দিস প্রসেসেস ডাইরেক্ট फ्रॉम এ পেপার মেকিং প্রসেস পেপার মেকিং প্রসেস তোমরা কি কখনো পেপার তৈরি করে দেখেছো কাগজ তৈরি করে দেখেছো আচ্ছা ওই যে খুলনার ওইদিকে একটা নিউজ আসছিল যে ওখানকার মহিলারা কুচরি পানা থেকে কাগজ তৈরি করছেন তাই না এরকমটা তোমরা পড়েছো কিনা তো এটা আসলে অনেক পুরনো প্রসেস বা পদ্ধতি তো সেটা হচ্ছে কিরকম যে কুচরি পানা প্রথমে সিদ্ধ করা হয় তোমরা চাইলেও করতে পারো কুস্তিপানাগুলোকে প্রথমে সিদ্ধ করা হয় সিদ্ধ করার পর সেটা পানিতে চৌবাচ্চাতে নেওয়া হয় তখন কি হয় যে গলিত কুস্তি পানাগুলি যে সমস্ত ফাইবার উৎপন্ন করে সেগুলো পুরো পুরো জুড়ে জুড়ে থাকে থাকে এখানে তারপর কি করা হয় একটা নেটের উপরে একটা স্ট্রাকচার আমাদের যে স্কিন রয়েছে প্রিন্টিং স্কিন সেই প্রিন্টিং স্কিনের মতো একটা অবস্থায় নেটে কে চুবানো হয় তাহলে এর উপরে যখন উঠানো হয় এর উপরে কিছু ফাইবার ডিপোজিটেড হয় পানা থেকে যে মলটেন বা সিদ্ধ হওয়া যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলো তারপর এর উপরে একটা সুন্দর লেয়ার পরে হ্যাঁ লেয়ারটাকে তখন শুকানো হয় শুকালে তখন সেটা একটা সিটের মতো তৈরি হয় এবং তারপর সেটাকে যখন দুটা রোলারের ভিতর দিয়ে পলিশ করা হয় তখন এটা আমাদের আসল যে কাগজটা সেটা বেরিয়ে আসে তো যখন হাই ভ্যালু ইন্ডাস্ট্রিতে বিশেষ করে আমরা যে সমস্ত কাগজ এখন ইউজ করছি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাঠ থেকে তৈরি করা হয় তো সেলুলোজ থেকে কাঠগুলোকে প্রথমে টিম্বার গুলোকে ওয়াশ করে সেখান থেকে সেলুলসটাকে এভাবে বের করে নেওয়া হয় তারপর সেই সেলুলোজ গুলো দিয়ে আমরা সাধারণত পেপারটা তৈরি করি তো এই ক্ষেত্রে তোমরা যদি চাও তোমরা করতে পারো নিজেরা করে দেখতে পারো যারা বাসায় আছো কুস্তিপানাকে সিদ্ধ করে পানিটাকে ফেলে দিয়ে তারপর তো স্বচ্ছ পানিতে কুস্তিপানা গুলোকে নিয়ে মনে করে একটা বলে তারপর তোমার হাতের কাছে যে আটা চালনি রয়েছে সেই আটা চালনি বা পানিতে নিয়ে আটা চালনিটা আটা চালনliter উপরে সিদ্ধের ওই যে কুষ্টিপানার সিদ্ধটা দিয়ে একটু এখানে নারালা এবং আটা চালনিতে একটু ঝাকালা ঝাকালে দেখবা যে সেই আটা চালনির উপর একটা সুন্দর ইভেন লেয়ার পড়েছে তো সেই লেয়ারটাকে তারপর জাস্ট উঠিয়ে রেখে দিবা রোদে তাহলে পানিটা নিচে ঝরে যাবে তারপর লক্ষ্য করবা শুকানোর পর যে সেখানে একটা ইয়ে তৈরি হয়েছে ফ্লেম তৈরি হয়েছে সেটাই কিন্তু কাগজ তারপর সেটাকে ই করা যাবে অর্থাৎ পলিশ করলে সেটা কিন্তু কাগজের মতো হয়ে যাবে এখানে তুমি যেহেতু সেই ক্ষেত্রে অন্য টেকনোলজিগুলো ইউজ করতে পারো একই সাথে এবং মারলে তোমার সাদা হওয়ার কথা এবং সেই সাথে তুমি কালার যোগ করতে পারো তাহলে তোমার রঙিন কালার হতে পারে ঠিক আছে এই ক্ষেত্রে তোমরা বাসায় চাইলে বসে বসে কাজ করতে পারো এবং এই ক্ষেত্রে রিসার্চ এর অনেক সুযোগ আছে তোমরা চাইলে এই কুচরিপানা বা এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে নন ওভেন ম্যানুফ্যাকচারিং করতে পারো ঠিক আছে তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে যে যারা ফাইনাল সেমিস্টারে গিয়ে বা এখন থেকে তোমরা চাইলে কাজ শুরু করতে পারো যে এ ধরনের পেপার মেকিং করবা বা টেক্সটাইল সাবস্টেন্স ওয়েস্টেজ যেগুলো আছে বা বাসা বাড়িতে আমাদের যে সমস্ত ওয়েস্টেজ ম্যাটেরিয়াল গুলো আছে বিশেষ করে সেলুলোজিক ম্যাটেরিয়াল সেই সেটা হতে পারে ধানের যে খড় রয়েছে বা তুষ রয়েছে বা এজ লাইক সেলুলোজিক কম্পোনেন্ট যেখান থেকে আসবে সেটা থেকে তোমরা চাইলে এ ধরনের ম্যাটেরিয়াল বা নন ওভেন ম্যানুফ্যাকচারিং করতে পারো ক্লিয়ার ওকে তাহলে এবার একটু অন্য প্রসঙ্গে আসি এখন ওয়াইট মেথডে কি করা হয় ওয়াইট মেথডটা খুবই সহজ পাশে একটা চিত্র রয়েছে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি যে ওই যে বললাম কুষ্টি পানাগুলো যখন বা এই ধরনের ছোট ছোট ফাইবার গুলিকে সেটা হোক ডিসলভ অর নট সেগুলোকে এরকম করে একটা পানিতে মুছে ধরে একটা ডিসপারশন তৈরি করা হয় অর্থাৎ পানি বালির মিশ্রণ যেরকম অর্থাৎ ফাইবারগুলো এখানে ভেসে বেড়াচ্ছে বা পানিতে ইভেন অবস্থায় আছে তারপর সেই পানিটাকে দেখো এখানে ফাইবারগুলো মিক্স করা হচ্ছে সেই পানিটাকে কি করা হচ্ছে ফাইবার সহ একটা ব্লাঙ্কেট উপর ছড়া হচ্ছে তো যখন ব্লাঙ্কেটের উপর ছাড়া হচ্ছে পানিটা নিচ দিয়ে পড়ে যাচ্ছে তো ফাইবারগুলো শুধুমাত্র উপরে থাকছে তাহলে ফাইবারগুলো তখন ব্লাঙ্কেটের উপর দিয়ে যেতে যেতে একটা শীট আকারে যাচ্ছে অনেকগুলো ফাইবার একসাথে থাকছে ক্লিয়ার তখন তারা কি করছে একটা শীট ফর্ম করছে কিছুই না তাহলে ওয়েটলাইট মেথডটা কি আমরা মনে করো ওই যে একটা বালতির ভিতরে কুচুরি পাতাগুলো কি ইয়ে করছে তারপর একটা ইয়ের ভিতরে আটা চালনির উপর যখন ঢেলে দিচ্ছি তখন কি হচ্ছে এখানে কুষ্টিপানা গুলো আটকে যাচ্ছে যে ন্যানো ফাইবার ফাইবার বা ছোট ছোট রয়েছে তাই না সেটাই হচ্ছে যে যখন প্রেস করছি তখন উপর ফাইবার গুলো আটকে যাচ্ছে এবং একটা শীত ফর্ম করছে তাইলে কি আমাদের ওয়েব ফরমেশন হয়ে গেল তাহলে সেজন্য এটাকে বলা হচ্ছে ওয়েট লেট ওয়েব ফর্মেশন হপফুলি ক্লিয়ার তোমরা ক্লিয়ার না হলে আমরা আবার আলোচনা করবো ডান নাও তাহলে অনেকগুলো মেথড গেল এবার একটু আসি ফ্ল্যাশ স্পিনিং এইটাতে কিভাবে তারা আসলে ওয়াইপটা ফর্ম করে বলা হচ্ছে যে আমাদের স্পেশাল মেথড রয়েছে দুটো একটা ফ্ল্যাশ স্পিনিং আর একটা হচ্ছে ইলেকট্রো স্পিনিং দুটো সম্পর্কে আমি বলছি ফ্ল্যাশ স্পিনিং মানে কি কোন একটা জোর হয় তারপরে এরকম মনে হচ্ছে তাই না তোমাদের তো এখানে একটা দেখো দুটো চিত্র রয়েছে কিছু বাবল আমরা দেখতে পাচ্ছি তো সেই বাবলগুলোকে আমরা তারপর একটা ছোট পাথ দিয়ে অতিক্রম করাচ্ছি বলা হচ্ছে যে

কনসিস্ট এ মাস অফ বাবল উইথ এ লার্জ সার্ফেস এরিয়া এন্ড কনসিকুয়েন্টলি হ্যাজ আমরা সবাই মেলায় বাবল উড়াইছি না সাবানের ফেনা দিয়ে বা কি কি দিয়ে জানি হয় ফু করলে যখন এটার ভিসকোসিটিটা ওই উপর যায় তখন সেটা আসলে ফর্ম করে বা ক্রিয়েট করে তো তার ভিতরে কিন্তু প্রচুর ফাঁকা জায়গা এখন ধরে নাও তুমি যে খেলনায় বাবলটা বানাচ্ছ সেইখানে মনে করো আমার পলিমার

যে তখন যখন এই বাবল গুলোকে পাস করানো হয় একটা ওয়েবের একটা ইয়ের ক্ষুদ্র ইয়ের ভিতর দিয়ে এবং যখন ব্লাস্ট করে বের হয়ে তখন তার কি ফাইবার গুলো ছোট ছোট ফাইবার গুলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং একটা ফিলামেন্ট গুলো কি হয় একটা ইয়ের উপরে ডিপোজিটেড হয় তখন তারা একটা ফিল্ম তৈরি করে বলা হচ্ছে মিন ডায়াবিটার অফ দ্য ফ্লেক্সি ফিলামেন্ট ইস টিপিক্যালি মোর দ্যান 4 মাইক্রোমিটার এন্ড দে ডেলিভারড ইন কনভেয়ার ইন ফর্ম অফ দ্য ওয়েব এন্ড কমনলি মোস্ট ফাস্ট ফাইবারস

কি করছি বাবল তৈরি করছি কিসের বাবল তৈরি করছি একটা সলভেন্টে তৈরি করছি আমরা যে সলিউশনটা দিয়ে যেমন সেটা পলিস্টার হতে পারে হতে পারে নানা বাবলটা কি করছে তখন আমার যে পোলিস্টার ম্যাটেরিয়াল গুলো কন্টেইন করছে তো এটা যখন ফ্লাস করা হয় ছেড়ে দেওয়া হয় কিছুদিন পর যখন এটাকে এদিক দিয়ে পাস করা হয় তখন তারা কি বের হতে ফটাস করে ফেটে যায় যে বাবল গুলা ফেটে গেলে কি হবে এখানে একটা ইয়ে রয়েছে আমার কনভেয়ার বেল্ট তখন ফেটে গিয়ে তার উপর ইয়ে কি হবে ডিপোজিট হবে যেমন করে যে পার্টিতে আমরা কি করি করি ওই যে করে এটা যখন উপরে ইয়ে দেই অথবা স্প্রে করি তখন যেটা হয় আর কি যে ফোমগুলো গুলো বা বাবুল গুলো নিচে এসে একটা যখন কনভেয়ার বেল্ট থাকবে তার উপরে জমা হবে সেটাকে আমরা বলতেছি ফ্লাস স্পেনিং ওকে এভাবে ওয়েভ ফরমেশন করা যায় আরেকটা ওয়েব ফর্মেশন সিস্টেম রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রো স্পান সিস্টেম ইলেকট্রো স্পান ওয়েব সিস্টেম মোস্টলি আধুনিক বলবো এটাকে আমরা খুবই ভালো একটা মেথড খুবই ফাইন ওয়েব তৈরি করে যে এটা দিয়ে কিছুই নাই মাকড়সার জাল শন পাপড়ি যেভাবে আমরা তৈরি করি তো শন পাপড়ি তো একটু মোটা হয় আরো চিকন তৈরি করা যায় আর কিভাবে তৈরি করা যায় বিশেষ করে ইলেকট্রো স্পিনিং বলা হচ্ছে কারণটা হচ্ছে তোমরা নাম শুনে থাকবা ইলেকট্রো টা বলা হচ্ছে যে এখানে ইলেকট্রিক্যাল ফোর্সটাকে কাজে লাগানো হয় বলা হচ্ছে এই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ এটা একটা জাস্ট সিরিঞ্জ সিরিঞ্জের মাথায় একটা সূচ লাগানো আছে এই হলো কাজটা করে দেখতে পাচ্ছ সবাই এই সিরিঞ্জ এইখানে আমরা যে পলিমার ম্যাটেরিয়ালটা দিয়ে ননটা তৈরি করব সেটা সেটা হতে পারে পলিথিলিন বা নো নোমেটার গলিত মোল্টেন পলিমার এখানে আছে ডান এবার আমরা কি করছি এই যে সুস্টা রয়েছে বা স্পিনার একটা রয়েছে সিরিঞ্জের সেটাতে কি দিচ্ছে ইলেকট্রিক ভোল্ট সাপ্লাই অ্যাপ্লাই করছি তো ইলেকট্রিক ভোল্ট যখন অ্যাপ্লাই করছি এবং সেই সাথে যখন এটা প্রেসারাইজ করা হচ্ছে এটা তখন এটারও কিন্তু ইয়ে করা থাকে কালেক্টর এখানে অ্যালুমিনিয়ার ফিল্ম দেওয়া থাকে তো এইখানে এই সলিউশনে হঠাৎ করে ইলেকট্রিক ফোর্স দেওয়ার কারণে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে এবং এখানে তো এটা ঠেলতেছে তো এখান থেকে যে কোনাটা বের হচ্ছে সেটা ম্যাগনেটিক্যালি বা চৌম্বকীয় শক্তি লাভ করে অনেক দূরে এবং দ্রুত গতিতে কি হচ্ছে ছুড়ে যাচ্ছে তো ছুড়ে যাচ্ছে কোথায় গিয়ে লাগতেছে আমাদের এখানে একটা কালেক্টর বিম রয়েছে অ্যালুমিনিয়াম ফয়েল আটকানো এই বিমের উপর গিয়ে লাগতেছে এবং এটা কি হচ্ছে জোড়ানো হচ্ছে তাহলে এখানে বলা হচ্ছে যে ভোল্টেজ ইস এপ্লাইড ইন দা এন্ড পলিবার আমরা একটু পড়ি কি বলছে আগের 슬াইড থেকে যে ইলেক্ট্রোস্পিনিং এর মূল কথা সেটাই বলা হচ্ছে দা বেসিক অফ ইলেকট্রিস্পিনিং প্রসেস হুইচ হ্যাজ বিন ইন্ডাস্ট্রিালি এমপ্লয়েড ফর দা মোর দ্যান 50 ইয়ার্স এন্ড ইনভার্স ইলেকট্রিক্যালি চার্জিং পলিমার সলিউশন একটা জিনিস মনে রাখো ইলেকট্রিক্যালি চার্জিং পলিমার সলিউশন মানে যে জিনিসটা ইলেকট্রিক্যালি চার্জ হবে অর্থাৎ সলিউশনটা যেটা দিলাম সেটা যদি ইলেকট্রিক্যালি চার্জ না হয় তাহলে তো আর হলো না

ব্রিফলি ইন্ট্রোডাকশন অফ দ্য ইলেকট্রিক স্পান ওয়েবস ওয়েব কেন বলছি যেহেতু এখানে ইয়ে হচ্ছে একেবারে মাকড়সার জালের মতো অনেকগুলো মাকড়সার জাল যদি আমরা একখানে করি তাহলে কিরকম হবে একটা ওয়েব ফর্ম করবে অ্যাজ লাইক ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অন এ লিকুইড পলিমার হুজ ভিসকোসিটি অ্যান্ড সারফেস সাফিসিয়েন্টলি হাই টু অ্যালো দ্য স্ট্রেচিং অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস তো এই যে বলা হচ্ছে স্ট্রেচিং অফ দা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস ভিসকোসিটিটা যদি কম হয় তাহলে এখান থেকে যখন বেরোবে দ্রুত গতিতে মানে কি স্ট্রেচিং হচ্ছে তাই না টানতেছি আমরা স্ট্রেচিং হচ্ছে যত বেশি স্ট্রেচিং হবে টানা হবে তত বেশি ফাইন হবে তাহলে আমার যে ম্যাটেরিয়ালটা রয়েছে সেটার ভিসকোসিটিটা এই পর্যায়ে হতে হবে যেন ইলেকট্রিক স্ট্রেচিংটা সে মেইনটেইন করতে পারে ওকে এন্ড বলা হচ্ছে ইনিশিয়ালি ডিপ ড্রপলেট ইজ স্ট্রেচড অনটু এ কনিক্যাল ফর্ম এন্ড নন স্টেইলার কন তো তোমরা লক্ষ্য করে দেখবা ইনজেকশন দেওয়ার আগে এখানে একটা এরকম ফটা বের হবে যেটাকে আমরা টেইলর কোন বলছি হোয়েন দা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস এক্সিস্ট ইন আ সারফেস টেনশন এন্ড লিকুইড পলিমার এ লিকুইড জেট ইজ ইনিশিয়েটেড দা টেইলর কোন ইজ টিপ অফ দা ইলংগেটস এন্ড ট্রাভেল এন্ড টুয়ার্ডস দা তো যখন এখানে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক স্ট্রেচিং अप्लाई করা হচ্ছে তখন এই যে ফটাটা বের হইছে টেইলর কোন এটা তো এখানে পড়ে যাওয়ার কথা তাই না আমরা নরমালি যখন ইয়ে করি ইনজেকশন দিয়ে পানি বের করি তাহলে এটাকে ফটায় ফটায় বের চলে যায় এখন ম্যাজিকটা হচ্ছে যখন এখানে ইলেকট্রিক ফিল্ড अप्लाई করা হবে তখন এই ফটাটা এখানে না পড়ে সেটা ছুটে যাবে এখানে দু মানে ফোর্স করা হবে এটাকে ছুটে যাবে তাহলে সেটা এই টেইলর কোনটা যেটা ফটা ছিল সেটা আরো ফাইন হয়ে গেল তো এই টেইলর কোণের উপর ডিপেন্ড করছে কত ফাইন হবে তারপর সেটা কি এখানে একটা ইয়া রয়েছে ক্যাপাসিটি ইলে কালেক্টর আছে সেটাতে ডিপোজিট হচ্ছে এটা ফয়েল পেপার দিয়ে করলেও করা যায় তোমরা অবশ্যই আজকে বাসায় সার্চ করবা अबाउट ইলেকট্রো স্পিনিং ভিডিও দেখবা তাহলে তোমরা क्लियर হয়ে যাবে ওকে তাহলে এইভাবে আমরা সূক্ষ্ম অতি সূক্ষ্ম ভাবে ইলেকট্রিক ফিল্ড কে কাজে লাগিয়ে আইলে ইলেকট্রিক স্ট্রেচিং কে কাজে লাগিয়ে ওয়াইফ তৈরি করতে পারি এই জাস্ট লাইক এরকম হবে ওকে এই গেল আমাদের কি অয়েল ফর্মেশন আমরা নানাভাবে অয়েল ফর্মেশন করলাম ড্রাই মেথডে কার্ডেল এবং এয়ার মেথডে করলাম তারপরে স্প্যান বোল্ড এবং মেল্ট মেথডে করলাম এবং একই সাথে ওয়েট মেথডে করলাম এবং দুটো মেথড দেখলাম একটা ফ্ল্যাশ স্পিনিং এবং আরেকটা হচ্ছে কি আমাদের ইলেকট্রো স্পিনিং ডান এবার একটু চলে আসি আমরা ওয়েব তো ফর্মেশন করলাম মানে কাথার কাপড় বিছাইলাম এবার এটাকে বন্ডিং করতে হবে তো এটাকে বন্ডিং কিভাবে করব এটাকে বন্ডিং করার জন্য নানা প্রসেস প্রচলিত আছে প্রথমত কেমিক্যাল বন্ডিং তাহলে এখন তোমার যখন কাপড় তুমি বিছাচ্ছ এই কাপড় বিছানোর ফাকে ফাকে যদি তুমি মনে করো হিটে গলে যায় এরকম কেমিক্যাল দিয়েছো পরে সেই কাথাটাকে আয়রন করছো বিশেষ করে আমাদের কলার গুলো যেভাবে লাগানো হয় শার্টের তখন কি তাইলে একটা আর একটার সাথে লেগে যাচ্ছে তো এই ধরনের নানা প্রকার কেমিক্যাল আছে যেগুলো দিয়ে अप्लाई করে আমরা কিন্তু আমাদের ওয়েবগুলোকে একটা আর একটার সাথে লাগাতে পারি ওকে সো সেটা সম্পর্কে একটু আমরা দেখি কেমিক্যাল বন্ডিং ইনভলভস দ্য ট্রিটিং আইদার ইন্ট্রো ওয়েব অর আইসোলেট পোরশন অফ ইট এটা পুরোটাই হতে পারে অথবা অল্প একটু হতে পারে সেই ক্ষেত্রে আমার নন্টার ক্রাইটেরিয়া ডিপেন্ড করছে আমরা কি দিয়ে এটাকে বাইন্ডিং করছি এবং সেই সাথে আমাদের ফাইবার কিরকম বা কোন ধরনের ফাইবার এর ক্ষেত্রে আমরা করছি তো সেই ক্ষেত্রে সাধারণত বিউটারিন ভিন এ ধরনের ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করি আমাদের এই সমস্ত বাইন্ডিং এর ক্ষেত্রে নন ওভেন বাইন্ডিং এর ক্ষেত্রে অর্থাৎ সরাসরি কেমিক্যাল अप्लाई করে দ্বিতীয়ত এই কেমিক্যাল अप्लाई করার পর কতগুলো মেথড রয়েছে যেমন স্যাচুরেশন বন্ডিং স্যাচুরেশন বন্ডিং মানে কি স্যাচুরেট হয়ে যাবে মনে করো যে আমি কি করছি আমি যে ওয়েবটা তৈরি করেছি এখানে একটা আঠার ইয়ে রয়েছে মনে করো কেমিক্যালের ডিশ রয়েছে আমার ফেব্রিকটা কি হচ্ছে ও বাচ্চা এদিক দিয়ে আসে এদিক দিয়ে ইমার্জ হয় এদিক দিয়ে চলে যাচ্ছে মানে কি পুরো আমার যে ওয়েবটা সেটা পুরোটাই কেমিকেলের ভিতর দিয়ে চলে যাচ্ছে সেটাকে বলা হয় যে সিচুয়েশন বন্ডিং আবার একটা আছে ফোম বন্ডিং যে এত প্রচুর পরিমাণ কেমিকেল ইউজ না করে আমি যদি ফোম তৈরি করি এবং সেই ফোমটাকে যদি ইয়ের উপরে অ্যাপ্লাই করি ফেব্রিকের উপর অ্যাপ্লাই করি তাহলে ফোমটা ফেটে গিয়ে সেখান থেকে যে গুলো সেটা দিয়ে অ্যাটাচ হবে আঠাটা আরেকটা হচ্ছে প্রিন্ট বন্ডিং প্রিন্টটা কি মনে করো যে পুরোটাতে না দিয়ে জায়গায় জায়গায় একদম ডট 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 করে দিলা এই ডট ডটের জায়গাগুলো বন্ডিং হলো সেটাও হতে পারে ফ্রেঞ্চ বন্ডিং ওকে তাহলে স্যাচুরেশন বন্ডিং ফোম বন্ডিং প্রিন্ট বন্ডিং স্যাচুরেশনটা বেটার বাট সেই ক্ষেত্রে কেমিক্যাল ওয়েস্টেজ বেশি হয় এই পরেও যেটা রয়েছে সেটা হচ্ছে স্প্রে বন্ডিং আমরা যদি আমাদের কেমিক্যাল ম্যাটেরিয়াল গুলো ওয়েবের উপর স্প্রে করে দেই যেমন এখন কার ওয়াশ করি বা কার রং করি সেরকম ভাবে কাঁথার উপরে মনে করে তুমি কেমিক্যাল গুলো স্প্রে করে দিচ্ছ সেভাবে কিন্তু বন্ডিং টা করা ওকে এরপরে আসে থার্মাল বন্ডিং থার্মাল বন্ডিং দিয়ে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে থার্মাল অর্থাৎ গরম করে হবে গরম করে কিভাবে হবে গরম হলে গলে যাবে গলে গেলে একটা আরেকটার সাথে লেগে যাবে দিস ইজ ভেরি সিম্পল ফিনোমিনা প্রসিজিওর আমরা যদি বলি এরকম মনে করো অনেকগুলো পলি যেগুলো গলে যায় এরকম অনেকগুলো কলম একসাথে আসে তুমি সেটাকে কি করলা হিট করলা তাহলে কলমগুলো গলে গিয়ে মনে করো তুমি চারটা কলম এভাবে দিয়েছো তো এখন তোমার এখানকার পরিবেশটাকে যদি তুমি গরম করো তাহলে কলম গুলো গলে গিয়ে একটা অপরটার সাথে লেগে যাবে থার্মাল বন্ডিং সো যে সমস্ত র মেটেরিয়াল অর্থাৎ ফাইবার গুলি ম্যানমেড এবং এরকম গলে যায় তারা এই পদ্ধতির মাধ্যমে নন তৈরি করে সেটা আমরা অলরেডি দেখে এসেছি যেটাকে আমরা স্পন বোল্ট এবং মেড বোল্ট বলছি তো এটা কিভাবে হতে পারে এই গরমটা বা গরম টেম্পারেচারটা আমরা কিভাবে ইনসিওর করতে পারি সেটা হচ্ছে একটা এয়ার বাতাসের মাধ্যমে বাতাস গরম বাতাস প্রবাহিত করে সেই ম্যাটেরিয়ালগুলোকে মেল্ট করব মনে করো সিভিসি বা সি পলিস্টারের একটা ওয়েব তুমি তৈরি করেছো তাহলে সেখানে দুশো পঞ্চাশের উপরে টেম্পারেচার উঠাতে পারলে সেটা কি একটা আরেকটার সাথে বা গ্লাস ট্রানজেকশন টেম্পারেচার আর একটু মেল্টিং টেম্পারেচারের কাছাকাছি গেলে তারা আরেকটা আরেকটার সাথে লেগে যাবে ওকে এছাড়াও আরেকটা রয়েছে ক্যালেন্ডার বন্ডিং অর্থাৎ এই টেম্পারেচারটা যখন একটা দুটো হিটেড ক্যালেন্ডার হিটেড রোলারের ভিতর দিয়ে আমরা পাস করব তাহলে রোলারের টেম্পারেচারের ফলে এই ম্যাটেরিয়াল গুলো গলে গিয়ে একটা আরেকটার সাথে জমাট বেঁধে যাবে বা লেগে যাবে এরপরে রয়েছে পাউডার আমরা কিছু পাউডার ইউজ করতে পারি সেই পাউডারের মাধ্যমে হতে পারে সলভেন্ট ইউজ করতে পারি সলভেন্ট অ্যাপ্লাই করে হতে পারে এরপরে আমরা চলে আসব মেকানিক্যাল বন্ডিং মেকানিক্যাল বন্ডিংটা কি মেকানিক্যাল বন্ডিংটা হচ্ছে যে অর্থাৎ মেশিন দিয়ে যেটা করব এখানে কিন্তু একটু আগে আমরা কেমিক্যাল দেখেছি থার্মাল দেখেছি এখন যেটা বলছি যে মেকানিক্যাল অর্থাৎ এখানে কোনো প্রকার কেমিক্যাল বা থার্মালের হাত নেই তাহলে মেশিনের সাহায্যে কিভাবে করব প্রথমটা হচ্ছে নিডল পাঞ্চিং খুবই সহজ জিনিস নিডল পাঞ্চিং বিষয়টা কিরকম বিষয়টা হচ্ছে এইভাবে ফাইবার ওয়াইফ গুলো সাজানো আছে একটার পর আরেকটা প্যারালাল হোক বুঝলাম এখন ওই যে আগেকার দিনে ঘর ছাওয়াই ছিল না ছনের ঘর অর্থাৎ খড়ের ঘর তো সেখানে একটা এরকম ম্যাটেরিয়াল ছিল বাঁশের তৈরি করা হতো একটা ইয়ে नीडলের মতো মাথা এরকম থাকতো তো সেটা নিজ দিয়ে নিচে হাত দিয়ে দড়িটা আবার এখানে আটকে দিয়ে উপরে নেওয়া হতো তো ঠিক একইভাবে नीडল পান্সিনটা হচ্ছে যে আমাদের একটা ফর্মুলা রয়েছে সেখানে একটা হোল্ডার রয়েছে সেখানে অনেকগুলো नीडল লাগানো আছে সেটা এরকম মানে ইয়ের মতো একটু খাদযুক্ত অর্থাৎ দুই দিকে আকাবে ফাইবার গুলো তো সেই नीडলটা কি করা হচ্ছে যখন পাস করা হচ্ছে একসাথে নিচে তখন উপরের যে ফাইবার গুলো আছে সেগুলো নিচে নিয়ে আসতেছে এবং এটাকে আবার টেনে যখন উপরে ওঠানো হচ্ছে এই বেটা নেডাল কি করছে এপাশের যে ফাইবার গুলো রয়েছে সেগুলো আগে আবার টেনে উপরে নিয়ে যাচ্ছে তাহলে আলটিমেট ঘটনাটা কি হলো আলটিমেট ঘটনাটা হলো যে উপরের ফাইবার গুলো নিচে আসলো নিচের ফাইবার গুলো উপরে গেল যার ফলে সেখানে একটা কি হলো বন্ডিং এর সৃষ্টি হলো যেমন এই ছবিটাতে দেখা যাচ্ছে যে এটা একটা ফাইবার ওয়েব আসতেছে তখন নিডল অনেকগুলো নিডল একসাথে নিচের দিকে প্রেস করে উপরের দিকে ওঠানো হচ্ছে যার ফলে উপরের ফাইবার গুলো নিচের দিকে নিচের ফাইবার গুলো উপরের দিকে যাচ্ছে এখানে প্রায় বলা হচ্ছে পনেরোশো থেকে প্রায় দুই হাজার নিডল থাকে পার মিটারে ঠিক আছে তাহলে বুঝতেই পাচ্ছ কি রকম টা হয়ে থাকে তো যার ফলে এখানে একটা বন্ডিং এর ওয়েব এর ভিতরে একটা বন্ডিং এর সৃষ্টি হয় অর্থাৎ এক এর সাথে আরেক ফাইবারের এলোমেলো কারণে বন্ডিং এর সৃষ্টি হয় দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা স্টিচ বন্ডিং খুবই সহজ এবং সিম্পল আমরা গ্রামের বাসায় যেভাবে কাঁথা সেলাই করি ঠিক সেই সেলাইটাই স্টিচটাই যখন আমরা মেশিন দিয়ে দিয়ে থাকি তখন সেটাকে আমরা স্টিচ বন্ডিং বলি পাশের চিত্র অবশ্যই দেখতে পাচ্ছ যে অনেকগুলো আহ শিট একত্রিত করে যে ওয়েব টা আমরা তৈরি করবো তারপর সেটাকে আমরা স্টিচ বন্ডিং করলে সেটা কি আটকে গেলো একটা অপরটার সাথে দিস ইস ভেরি কমন টু আস্ নেক্সট হাইড্রো ইন্টারার্জেলমেন্ট হাইড্রো ইন্টারজেলমেন্ট শব্দ যদি বুঝতে পারছো যে বাটাস হাইড্রো সরি পানি হাইড্রো মানে পানি পানির সাহায্যে যেটা করবো আমরা জানি যে পানির সাহায্যে পানিকে যদি হাই স্পিডে পাস করানো হয় সেটা দিয়ে ফেব্রিক পর্যন্ত কাটা যায় তাই না তো সেটা কিভাবে করা হবে যে এরকম শীট রয়েছে আমার ওয়েবটা রয়েছে এখন হাই স্পিড জেট নজলের মাধ্যমে যখন পানিটাকে পাস করা হচ্ছে ঠিক একই ভাবে পানির ইয়ের কারণে আমার ফাইবার গুলো এলোমেলো হয়ে যাচ্ছে গতিটা নিচের দিকে আসছে যার কারণে তখন সেখানে একটা বন্ডিং এর সৃষ্টি হচ্ছে বলা হচ্ছে হাইড্রো এন্টারটেইনমেন্ট দ্য ম্যানুফ্যাকচারিং অফ হাইড্রো এন্টারটেইনমেন্ট স্পানলেস ফেব্রিক ইজ এন্ড

এই ধরনের নল দিয়ে হাই স্পিডে দেওয়া হয় এন্ড দ্য নজেল ডায়ামিটার এন্ড স্টিল ভেরি স্মল এন্ড অ্যাপ্রক্সিমেটলি আশি থেকে একশো পঞ্চাশ মাইক্রোমিটার এন্ড ইনপার্ট দ্যাট দ্য ফাইন জেটস রিমেন ইনএক্ট এন্ড ডু নট ব্যাক আপ টু ইনটু ড্রপলেটস এন্ড ইনশিওর দ্য ইনসাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জির কারণে কি হচ্ছে আমার যে ফাইবার গুলো রয়েছে সেটা এলোমেলো হয়ে যাচ্ছে অর্থাৎ একটা অপরটার সাথে বন্ড তৈরি করছে সো এই পানির তীব্র গতির কারণে আমার ফাইবারের পজিশন গুলো নিচের দিকে যেতে চাচ্ছে এবং চেঞ্জ হয়ে যার কারণে সেখানে একটা এর সৃষ্টি হচ্ছে এই ছিল আজকে আমাদের লেকচার সংক্ষিপ্ত আকারে শেষ করলাম আমি যদি অনেক সময় হয়ে গেছে তো সংক্ষেপে একবার একটু সময় নিব আমি পাঁচ দশ মিনিট আমি যদি প্রথম থেকে আবার একটু বলি তাহলে আজকের আমাদের যে লেকচার ছিল সেটা হচ্ছে নন ওভেন ম্যানুফ্যাকচারিং স্ট্রাকচার ফর টেকনিক্যাল টেক্সটাইল তো নন ওভেনটা সাধারণত আমরা কিভাবে তৈরি করি যে একটা প্রথমে ওয়েব তৈরি করি তারপর সেটার উপর বন্ডিং করি তো ননোভেন কি সেটা আমরা জেনেছি যে ফাইবার শিট দ্বিতীয়ত হিস্টোরি আমরা জেনেছি যে গ্রানাইট নামক একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এটা তৈরি করেছেন টেক্সটাইল মিলের ওয়েস্টেজ ফাইবার গুলোকে কাজে লাগানোর জন্য তো এটা নানা অ্যাপ্লিকেশন রয়েছে মেডিকেল ফিল্টার টেক্সটাইল থেকে শুরু করে কি কি ফাইবার ইউজ করা হয় সেটা আমরা জেনেছি যে কটন ভিসকোস বেশিরভাগ ক্ষেত্রেই ম্যানমেড ফাইবার পলিস্টার পলিপ্রোপিলিন রিসাইকেল ফাইবার গুলো ইউজ করা হয় ম্যানুফ্যাকচারিং প্রসেসটা খুবই সুন্দর স্কাপল থেকে হতে পারে পলিমার থেকে হতে পারে প্রথমে আমাদের একটা ওয়েভ ফর্মেশন করতে হবে সেই ওয়েভ ফর্মেশনটাকে দেন বন্ড করতে হবে তাহলে ওয়েভ ফর্মেশনের জন্য আমাদের নানা প্রকার প্রসেজюр প্রচলিত আছে একটা হচ্ছে যে ড্রাই লেট মেথড স্পান মেল্ট মেথড ওয়াইট লেট মেথড এন্ড ওয়েভ বন্ডিং মেথড তো ড্রাই লেট ভিতরে যেমন কার্ডিং মেশিন আমরা দেখেছি কার্ডিং এর মাধ্যমে হতে পারে তো সেই ক্ষেত্রে আবার প্যারালাল ক্রস ভার্টিকাল লেইং রয়েছে অর্থাৎ কিভাবে ফাইবার গুলো শীত তো এলাইন করবে সেটার উপর বেস এর মাধ্যমে যখন বাতাসের মাধ্যমে একটা ব্ল্যাঙ্কেট এর উপর আমার ইয়ে গুলো তৈরি করা হবে ফাইবার ওয়েব টা তৈরি করা হবে সেটাকে এয়ার লাইট বলছি স্পান মেল্ট এর ক্ষেত্রে আমরা যদি বলি যে যখন ফাইবার গুলো স্পিনিং করে গরম অবস্থায় থাকবে মেল্ট বা অর্থাৎ এই নিয়ার অ্যাবাউট মেল তখন একটা আরেকটার সাথে জড়া লেগে যায় সেটা আর মেল্ট ব্লাউন হচ্ছে যে একবারে ডিজলভ পলিস্টার বা ডিজলভ ম্যাটেরিয়াল কে যখন আমরা হাই স্পিডে আহ করছি কোন একটা ড্রামে বা কনভেয়ারে তখন সেখানে একটা মাকড়সার জাল বা সোনপ্রাপ্তির মতো একটা ওয়েভ ফর্ম করছে ওকে দেন ওয়াইটলাইট মানে হচ্ছে শর্ট 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 গুলোকে সাধারণত আমরা পানিতে চুবিয়ে ডিসপার্শন করে দান পর সেটাকে আমরা একটা কনভেয়ার বেল্টের উপর চালনা করলে তখন সেটা একটা ওয়েভ ফর্ম করে দ্বিতীয়ত আমাদের যে ফ্লাশ স্পান রয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন আহ ইলেকট্রিক সরি কোন সলভেন্টে আমাদের ম্যাটেরিয়াল গুলোকে ডিজলভ করে এটাকে আমরা একটা বল অর্থাৎ ইয়ে বাবল তৈরি করব এবং সেই বাবলটা ফেটে গিয়ে আমার কনভেয়ার বেল্টের উপর পড়বে দিস ইজ নোন এজ দা স্পান এন্ড ইলেকট্রো স্পিনিং হচ্ছে যে যখন আমরা কি করছি যে হাই স্পিডে একটা ইয়েতে অর্থাৎ একটা ম্যাটেরিয়াল যেটা মেল্টিং পলিমার যেটা দিয়ে আমরা ওয়েভ ফর্ম করব সেটাতে যখন ইলেকট্রিক স্ট্রেচিংটা ঘটাচ্ছে অর্থাৎ ভোল্টেজ সাপ্লাই করছি তখন সেটা ইলেকট্রিক টা হওয়ার কারণে এখানে আমার এটা আরো বেশি ফাইনাল হচ্ছে ওকে সেই ওয়েব তৈরি করা হলে এবার বন্ডিং এ যাই কেমিক্যাল ইউজ করে করা যায় থার্মালি করা যায় এবং মেকানিক্যালি করা যায় যেটা আমরা দেখলাম নিডল পাঞ্চিং নিডলের সাহায্যে হাইড্রো ইন্টাজলমেন্ট পানি সাহায্যে এবং স্টিচ বন্ডিং যেটা খুবই কমন তারপর সেটাকে ফিনিশিং করা হয় ক্যালেন্ডারিং করা হয় তো এই ছিল মোটামুটি আজকে আমাদের যেমন স্পন আমরা দেখছি মেল্ট বোন আমরা দেখছি ওয়াইট লেট আমরা দেখলাম ফ্লাশ স্পিনিং ইলেকট্রিক স্পিনিং

uh this lecture